আমা কেনডি ওই যে আমার বন্ধুগুলা তোর জন্য আমি সমাজের কাছে মুখ দেখাতে পারি না আমার জন্য সমাজে মুখ দেখাতে পারিস না ওই ছড়া বাবু বলছে প্রেম চাঁদ কালা চাঁদ রাজপতি গণপতি সম্পতি ভিপতি পশুপতি এদিকে মনে করি একরাম ও আশরা বলছো কুমুদ্দিন না কুমুদ্দিন কানুমুদ্দিন সবাই আমাকে বলছে হারাম দাদা এত বড়টা হয়ে গেলি তোর হুঁশ নাই তোর মাথাতে চিন্তা নাই তোর মাতার বিয়ে দিতে পারিস না কি বললি আমি কতবার বিয়ে করব আমার বিয়ে হয়ে গেছে রে ধনা তুই বিয়ে করে নিয়েছিস মা তো বিয়ে করলাম না তো তুই কোথায় থেকে এলি কার সাথে গো কার সাথে গো তোর বাবার সাথে বিয়ে করেছি তাই তো আমি হচ্ছে নেতুলা ধূপানি প্রত্যেক দিন সকল দেব দেবীর বস্ত্রখানা ধৌত করি না জানি ধনা কোথায় রয়েছে আমি ধনাকে ডাক দিয়ে দেখি ধনা আরে ও ধনা কোথায় যে গেল ছেলেটা সারাক্ষণ শুধু গুলি খেলা ছাড়া আর কিছুই জানে না দেখি ধনা কোথায় গেছে ধনা আমাকে ছাড় না বে আমাকে ছাড় না আমি গুলি দেব না যা আয় রে আয় তাড়াতাড়ি আয় হতো ছাড়া মাগে মা পোকার সঙ্গে লড়িব মাগে মা মাগে মা পোকার সঙ্গে লড়িব মাগে মা মাগে মা পোকার সঙ্গে লড়িব মাগো মা মাগো মা পোকার সঙ্গে লড়িব মাগো মা পোকার উপরে চড়ব না তো পোকার তলে পড়ব মাগে মা মাগো মা পোকার সঙ্গে লড়িব আমি কি কাউরির সাথে মারামারি করে পারবো ওই জন্য বোকাকে মারবো ওই আমাকে মারবে এই ছেলেকে নিয়ে আর করা যাবে না ধোনা কোথায় ছিলিস রে বাবা গায়ে হাত দিবি না মা কেন রে ওই আমার মার সঙ্গে কথা বলছিস আর তোরা ঝগড়া করছিস চালা করবি না বলে দিলাম না তো তোদের মুখে পোকা পড়বে বন্ধুগুলা তোর জন্য আমি সমাজের কাছে মুখ দেখাতে পারি না আমার জন্য সমাজে মুখ দেখাতে পারিস না ওই ছড়া বাবু বলছে প্রেম চাঁদ কালা চাঁদ রাজপতি গণপতি সম্পতি ভিপতি পশুপতি এদিকে মনে করি একরাম ওল আশরা বলছো কুমুদ্দিন না কুমুদ্দিন কানুমুদ্দিন সবাই আমাকে বলছে হারাম দাদা এত বড়টা হয়ে গেলি তোর হুঁশ নাই তোর মাথাতে চিন্তা নাই তোর মাতার বিয়ে দিতে পারিস না কি বললি আমি কতবার বিয়ে করব আমার বিয়ে হয়ে গেছে রে ধোনা তুই বিয়ে করে নিয়েছিস মা তো বিয়ে করলাম না তো তুই কোথায় থেকে এলি কার সঙ্গে গো কার সঙ্গে গো তোর বাবার সাথে বিয়ে করেছিস জগতার লোক ছিল না কেন রে কেন ঘরে ঘরে কেন বিয়ে করলা ঘরে ঘরে হ্যাঁ আমি বুঝতে পারলাম না কেন ঘরে ঘরে কেন অন্য জায়গায় বিয়ে করলাম আমাদের দুটো কুটুম বাড়তো হাই ভগবান পয়লা বৈশাখে ঘুরতে যেতাম আমি ঘরে ঘরে বিয়ে করিনি রে তাহলে তোর বাবা হলো অমুক দেশের একটা ছেলে আর আমি হলাম অমুক দেশের একটি মেয়ে দাঁড়া বুঝতে দাও অমুক গ্রামে ধুমুকের বেটা আর এদিকে অমুক গ্রামে ধুমুকের বেটি হ্যাঁ বুঝতে পারলি আচ্ছা তারপর তোর দাদু আর আমার বাবা হ্যাঁ দুজনে আসলো দেখে পছন্দ হলো হলো না ফাঁসি কি হলো ফাঁসলা টেসলা করে হ্যাঁ তারপরে তোর বাবার সাথে আমার বিয়ে হলো ও এই ব্যাপার হ্যাঁ এই ব্যাপার আমি দশটা নয় পাঁচটা নয় একটাই বেটা যেখানে যাই সেখানে লাগাই লেঠা কেমন তোমার আমি বোম্বাই ফারারটা বেটা ধনা আর তুই তো আমার একটি আদরের সন্তান কিন্তু আমাকে একটু কেনে নিমন্ত্রণ দিলে না গো নিমন্ত্রণ আমার কি ভোজ খাওয়ার ইচ্ছা হয় না কিসের ভোজ রে বাপরে পাড়াতে ভোজ হয় তো আমি খালি গন্ধ শুঙি কি রান্না হইলো না হইলো খাইতে তো যাই না আর আমার ভোজ খাওয়ার ইচ্ছা হয় না কিসের ভোজ খাবি তুই কেন আমাকে একটা নিমন্ত্রণ করতে পারলা না কিসের নিমন্ত্রণ করতাম কেন বিয়ের নিমন্ত্রণ বিয়ের নিমন্ত্রণ কেন তোমার সঙ্গে যে বাবার বিয়ে হলো তো আমাকে নিমন্ত্রণ করবে না হাই ভগবান তোর বাবার সাথে আমার যে বিয়ে হলো তুই তখন ছিলিস না ধোনা কোথায় ছিলাম মা তুই ছিলিস ভগবানের কাছে তা আমাকে একটা মিস কল করলেই তো ফিস করে নেমে যেতাম হাই ভগবান তুই বুঝতে পারলি না
তোর বাবার সঙ্গে যখন বিয়ে হলো হ্যাঁ দিনের পর দিন অনেক দিন হয়ে গেল আচ্ছা হয়ে যাওয়ার পর তুই আমার গর্ভে আসলি এখানে এলাম হ্যাঁ ম্যাগ যখন ধড়াক করলো তখন সড়াক করে আমি চলে আসলাম তারপরে জানিস কি হয়েছে হ্যাঁ এক এক করে দশ মাস দশ দিন এই গর্ভে রেখেছি রে দেখে অনেক কষ্ট করে তোকে জন্ম দিয়েছি হ্যাঁ তারপর আমি এসেছি তারপরে তুই এলি তো কি হলো বললাম তো তুমি আমার গায়ে হাত দিবে না কেন রে আচ্ছা মা একটা কথা বলবো কি কথা বল ওই যে আমার বন্ধুগুলো আছে ওদের ওরা আমার চাইতে ছোট না বড় ছোট কেউ ছোট কেউ বড় ওরা তো অনেক বড় বড় প্রেমচাঁদ সম্পত্তি এরা ওরা তো বড় তো দাদা হয় চারটা পাঁচটা করে বেটা বেটি ঘুরে বেড়াচ্ছে মা বেড়াবে না ওরা বড় তো বিয়ের বয়স হয়েছে যদি আমার বিয়ে হতো তো পাঁচ ছটা বেটা বটি হতো তোমার জন্য আমার এতটি ছেলে পিলে লস লেগে গেল এই ছেলেটা যেখানে সেখানে গুলি খেলতে যাচ্ছে কোথায় বিয়ের কথা শুনে চলে এসেছে এত ছোট ছেলে মারবি আমাকে গায়ে হাত দিবে না বলে দিলাম কেন রে ও মা সবারই বিহা হইয়া গেল আমার বিহা দিলাম না ওই আমার এই ভরা যৌবন মানে না ভোনা কি বললি রে যৌবন মানে বুঝিস কি যৌবন কাকে বলে যৌবন তো মেয়েদের হয় ছেলেদের নয় এই জন্য বলে মানুষ বুড়া হলে ভেড়া হয় কি তোমার বয়স হয়ে গেছে তুমি বুঝো না মা মেয়েদের যৌবন দেখা যায় ছেলেদের যৌবন ল্যাপের তলে তলে ঘুরে বেড়ায় কি বলতে চাইছিস ওই আমারই সবারই বিহা হইয়া গেল আমার বিহা দিলা না মারব একটা ছো না রে না আর তো পারি না দিনা মারি এরকম সেরকম কিরকম করে যায় বিয়ে করবি করবে না তো কি আমি বিয়ে টিয়ে দিতে পারবো না না পারবে না কেন বিয়ে করলে কি হবে মা তুই যদি বিয়ে করিস ওই রকম মেয়ে দেখে বিয়ে করতে হবে ঠিক আছে তাহলে বিয়ে করলে তো খরচের দরকার হ্যাঁ আর সব টাকা তুমি মেরে খেয়ে নিলা আমি টাকা মেরে খেয়েছি হ্যাঁ আমি কখন মেরে খেলাম না তুমি বলছো কি যে কাপড় খেঁচে দিয়েছি টাকাই দেয় না টাকাই দেয় না ঠিক বলেছিস ধোনা তাহলে যদি মা টাকা ইনকাম তাহলে তুমি আমার মানে বিয়ে দিবে তো হ্যাঁ দেবো ওই আবার সবারই বিহা হইয়া গেল আমার বিহা দিলা না ওই আমার এই ভরা যৌবন মানে না ভাই গো আমার মা আমার এই ভরা যৌবন মানে না ইনকাম করতে শিখে গেছিস কত টাকা রোজগার করিস দিনে কেন ইনকাম করতে পারি না কোনো কাজ না পারবো ক্যারি ব্যাগ কুড়িয়ে খাওয়াবো ভাই গো আমার মা আমার এই ভরা যৌবন মানে না ভাই গো আমার মা আমার এই ভরা যৌবন মানে না বললে হবে না চলে এবার ঘাটে যাব ঘাটে যাব না কেন কাপড় খাঁজব না মা কেন খাঁজবি না কাপড় খেঁজে যদি টাকাই না পাই তাহলে কাপড় খেঁজে লাভটা কি গো না শুন কাপড় খাঁজব না পাঁপড় বেজা খাবো বলছি কি যাদের যাদের কাপড় খেঁচেছিলাম হ্যাঁ তারা আজকে টাকা দিতে চেয়েছে রে
আজকে দিতে চেয়েছে আজকে দিতে চেয়েছে দিতেছে এই যে বড় বাড়িটা আছে ওছরা বাবু হ্যাঁ হ্যাঁ ওদের বাড়িতে অনেক টাকা ওর মা ওর বোন সেদিন তো ওর দিদির কাপড়টা খেঁচে দিলি খেঁচে দিলাম টাকা তো দিলই না দেইনি আর তাহলে তুই কেমন ধোবানি বলতার আমি যাচ্ছি মা আজ যদি টাকা না দাই কি করবি বাবু যদি টাকা আজকে না দিস বাকিগুলা কাল থেকে তোর বাড়িতে মুক্তও যাব না আমি এইটা বললে কি টাকা দিবে না মা এইগুলো কথা বললে দিবে না মা ভালো করে বলতে হবে তাহলে তুমি কেমন ধোপানি বলো তো দেখি কেমন ধোপানি জানিস ওই আমি নামি কোড়া ধোপানি আমার মা হয় হামা মালি হেমা মালিনি আমি হেমা মালিনি না তাহলে চললাম টাকা আনতে তারতে টাকাগুলো নিয়ে আয় আমি কাপড়গুলো ধোত্ত করি কেমন ঠিক আছে তো না আজকে নজর ভরে দেখব ঠিক আছে কে কেমন দান করে কাপড়গুলো ধোত্ত করি হ্যাঁ কর ওই আমি নামে গোটা ধোপানি নাম চিন্তা মনি কাপড়ি কাচি মনে সেদিনকে যে খেজে দিয়েছিলি কারি ওই যে আগে তোর বহিন বেটির গে ওডিয়ার হ্যাঁ তোর দিদির দেওরের পোতার নাতির ভাসুরের বেটিটা কি হয়েছে একশো টাকা দিছে মা একশো টাকা হ্যাঁ সেদিন তার আগে দিন তো পেট পাতলা পায়খানা করে রেখেছিলি ওইটাও খাঁচালি আর একশো টাকা দিবি সবার কাছে নিবি বাকিটা কি হবে না আমরা লক্ষ্মী পূজার চাঁদা কাটতে এসেছি লক্ষ্মী দেবীর কাপড় কাচি তাই বলবো কি তাই বলবো কি লক্ষ্মী দেবীর কাপড় কাচি তাই বলবো কি তাই বলবো কি রাস্তা দিয়ে না দিছে ভালোই দিচ্ছে গো দিচ্ছে তো আর এদিকে রিয়া মনে আমাকে দিয়া ধরিয়ে দিল দিয়া ধরিয়ে দিল হ্যাঁ কেন রে আদ্যা মা একশো টাকা দিল আর পঞ্চাশ টাকা দিল দেড়শো আর বাকিটা শুন জানুয়ারি মাসে দিয়ে দিবি কি মাস বললি জানুয়ারি মাসে জানুয়ারি না জানুয়ারি মাসে হ্যাঁ ওই মাসে দিয়ে দিবে বেশ দিয়ে দিবে তুই যা পয়সা টাকা দেওয়া ছয় কই গে তুই এই দেখো গো এই দেখো কি হয়েছিল আজকে বর্তমানে জামাই জামাই আর কি যাক দান করলে নামের নামের প্রয়োজন হয় না একশো টাকা দিয়েছে মা আর এদিকে দানকে পবিত্র করার জন্য দুই টাকা তার দক্ষিণা দিয়েছে দিয়েছে তো মা যেন এই দান গ্রহণ করে শেষের দিনে যেন পারের কড়ি করে সকলের দান সকলকে ফিরিয়ে দেয় বেশ আমারই কাপড়ি কেচে দিও তো কেউ নেই আমারই মতো
মাগো কি হইছে রে এই দে ছোড়া বাবুকে দেখ কি হইছে ওই নেতাগিরি বে টাকা দে টাকা নাই তো বন্ধন লোন কেন লিসনি টাকা দে কম দিবি না দেখ কালকে গুলি খেলতে যাবি মুখ চোখ ফাটিয়ে দিব এই টাকা দে না তো 500 টাকা দে আরে আগে তার আগে তো পেন্টুল খাঁচা টাকাটা দিলি না এরপরে দিস গোবর লাগিয়ে দিব মা কি রে 100 টাকা দি 101 টাকা দিল গো মা 101 টাকা দিয়েছে হ্যাঁ আর বাকি টাকা কবে দিবি জিজ্ঞেস কর আগে আর যে কাউকে দেখতে পায় না কে ঠাকুর মশাই দেন টাকা দেন দেখ মামন আপনার ঘরে ঢুকুক ছোড়ো সুতির কাপড় কাছি তাইয়ার বলবো কি আমি তাইয়ার বলবো কি ও মা এদিকে আমার আমার মাসির কাছে কই গে কাঙালের বেটি গরিবের ধন 500 টাকা দে মা দিল দিবে গে দিবে দাঁড়া অনেক কাপড় খেচেছি রে ধনা হ্যাঁ ছোড়ো সতি বলে রাস্তা দিয়ে গে দুটি কাপড় জোর করে নেওয়া যাবে না মা তাই কি না আর এভাবে যদি জোর করে নিতাম মাথা ফাটি দেবে মেরা আমার জোর করে কারো কাছে লিস না তোমার যার গরি আমরা মনসা গুণ কীর্তন করছি যিনি আমাদের কারজিয়া তিনি 105 টাকা দিয়েছে মা আমি মা মনসার কাছে কামনা করি ওগো পদ্মাবতী এইভাবে যেন তুমি তার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও এইভাবে যেন 10 জনের চরণধুলি যেন বছরে বছরে পাই এবং তার যেন মানব জীবন ধন্যয় কৃষ্ণ চরণে মতি হয় কৃষ্ণ নাম করতে করতে যেদিন এহলোক থেকে পরলোকে যাবে সেদিন যেন পারের কড়ি করে গোবিন্দ সকলের দান সকলকে ফিরিয়ে দেয় ওগো রাস্তা দিয়ে গেলে ভোলে বাবা বলে দুটি কাপড় কেচে দিও তো লোকের মরণ হলো গে মা এখনো একটা কে দুটা কে মরণ হয়নি গে এগুলা আমাদের পিছন কবে ছাড়বে গে
थोना आ देख देख लक्ष्मी सरस्वती गंगा जमुना सबाई दीचे मा दस टाका पांच टाका करे ओ थोना एदिके देख रे थोना हाँ हाँ बोल मा बोल एदे आमादेर पोपी मासी नाई तार मामा मन होय मामा पंचाश टाका दान दक्षिणा करेछे तार जाते मनोबासना पूर्ण होय जय जय मा मनीषा देवीर जय ओगो रास्ता दिए गेले ओमोग दादा मोले दूती दूती केते दियो तो মাসি টাকা দাও টাকা মা কি রে ওরা টাকা দিছে না গে সবার কাছ থেকে পয়সা নিবি বাড়ি বাড়িতে জিল এন নিয়েছিস গে সবার কাছ থেকে 300 400 টাকা করে লাগে আমরা এখন মনে কর আমাদের এটা অ্যাডভার্টাইজ চলছে অভিনয় আরম্ভ বেটা বই দেখলি মনে কর ওরকম করে তো আমাদেরকে 150 করে দে সবার কাছ থেকে টাকা নিবি ও নেতা কাপড়ি কাটে মনে রই আনন্দে নেতা কাপড় রোদে কাছে নেতা কাপড়ি কাছে মনে রই আনন্দে নেতা কাপড় রোদে কাছে সুন্দর কাপড় এবার ধুত দিয়ে হলো সারি সারি কাপড় নেতা কাচিতে লাগিল লক্ষ্মী দিদির কাপড় নেতা কাচিতে লাগিল কত সুন্দর ধুতি এবার কাচিতে লাগিল একে একে দেব বনের কাপড় দিয়ে কাচিল মনের ওই আনন্দে নেতা কাচিতে লাগিল দেখো দেখো নেতা এবার কি করবো করিল সরস্বতীর কাপড় নেতা কাচিতে লাগিল ও মা এদিকে আমার সব বন্ধুগুলা লক করে করে দিছে গে মা লক করে করে মানে আর এদিকে আমার আরেক দাদা এসে 50 টাকা দিয়েছে মানুষে মানুষের দাম তো আমরা গ্রহণ করতে পারি না এই দান মায়ের চরণে সমর্পণ করলাম মা যেন শেষের দিনের জন্য যোগ্যে রাখে জয় মা পদ্মাবতী ও গো সরস্বতীর কাপড়ে নেতা কাচিতে লাগিল
खूब लेजी थाम गे हमार दीदी की बोल छे गे खिदी बिदी होइस रे की बोल छे सुनी सुना ओ तो ओटे तो बोल छी बोल की बोललो एदी गे हमार दीदी हां के जेनी मा मेलाटीर बेसी टाका दिलो दान दक्षिणा दिलो हां एदी गे 100 टाका दिलो मा 100 टाका आर मने कर तार दक्षिणा दिलो तो आमी मा मनसार काछे कामना करी हे मा मनसा तुमी ना मनसा भक्तेर मनेर आशा पूर्ण करते पारो करते पारे ताई जे आशा निये दान करेछि तार जेनो मनेर बासना पूर्ण हय हय स्वामीर आशीर्वाद निये शंख सिंदूर परिधान करे मानव जीवन जेनो तार धन्य हय बेश धन्य ताई होबे ओ गो नारद दादार धुती ने ता काचिते लागिलो विपद থেকে উদ্ধার করেন মান মনসা গোসাই सकल देव गणेर वस्तु धौत जे करिलो देखो देखो एबार बस्तु धौत जे करिलो सकल वस्त्र नेता धूपनि धौत जे करिलो इंद्रदेवर धुती ने ता काचिते लागिलो देखो देखो ने ताए बर की कर्म करिलो एके एके वस्त्र गुल धोत दे होइलो धोना ओई धोना मागो
তুই কি গল্প করছিস কারোর সাথে কি রে দাঁড়াও এখন গুদরি কোম্পানির ব্যবসা করছি গুদরি কোম্পানির ব্যবসা টাকা পেলে ছিড়া বাড়িয়ে গেল মা ছিড়া বেরিয়েছে আমি টাকা তো খোঁজ করে পাই না গো ছিড়াটাকে নিস না একটা মাসি দান করলো আর বললো কি ওই ঘুমিয়েছিল ঘুমিয়েছিল হ্যাঁ ঢুইলে ঢুইলে সময় পার করে দিল মা তারপরে ওকে বললাম কি যে মাসিকে গান শুনলে বলছে কি শুনবো বেটা অঙ্গে না ঢঙ্গে গান শুনছে মোর দুটা ঠ্যাঙ্গে কি বললো কোমর লেগে গেছে মা পা লম্বা করে বসে আছে পা লম্বা করে বসেছিল কি করবে গে মা তাড়াতাড়ি করে টাকাগুলো তুলে আয় বিলম্ব হয়ে যাচ্ছে এই তো টাকা মেরে মেরে যে স্বভাব লেগে গেছে তোর এখন তো বলবি বলে টাকাই দেয় না আমি তো নিতেই পারি না গে ঠিক বলেছিস ধোনা এইভাবে ছেড়ে দিচ্ছিলাম বলে কেউ টাকা দিচ্ছিল না তাই না সকল টাকা উঠিয়ে তাড়াতাড়ি করে আয় কেমন বিলম্ব করিস না মা গো কি তুমি একদিকে নামো আমি নামবো ফের তো কত পাঠিয়েও দশ টাকা চুরি করে নিবি আমি যাবো না আমাকে তুই চোর বললি আচ্ছা নাম আমি নামবো বেশ তাই হবে আমি যাই তুই পারছিস না তো আমি যাই কি করব ওগো দেখো দেখো নেতা এবার কি করব করিল সকল বস্ত্র নেতা যেমন ক্ষত যে করিল আরগলে এখন দিস না বহিন তিনটা রেখেছিস কিনা যখন আমি মরব একটা কপাল আর দুটা চোখে দিয়ে দিস কচুর পাত দিয়ে কি রে একটা কি দুটা কি দিয়েছে তোরই তো বেলে বহিন বেটি এগুলা একটা গুলা নিস না নিবি না একটা গুলা জীবনে তো দেখো দেখো নেতা এবার বস্ত্র ধোতো কত সুন্দর নেতা বস্ত্র ধোতো যে করিল টাকা চুরি করো না তো না রে না চুরি করব না কি তুই টাকা দিবি না তুইও দিবি না হ্যাঁ ঠিক জোড়াত করে তো পার হয়ে গেলি টাকা তো লাগে না জোড়াত করতে ও দিবে দিবে এবার কত সুন্দর নেতা বস্ত্র ধৌতো যে করিল আনন্দে নেতা বস্ত্র ধৌতো করে কত সুন্দর বস্ত্র এবার ধৌতো যে করিল মনের আনন্দে নেতা বস্ত্র ধৌতো করে আর কয়েকটা আমার বন্ধু বলছে জেনে চেন্নাই জিতে গে কি চেন্নাই কি চেন্নাই জিতে রে ওরা বলছিল আমি কি জানি তুই কি ক্রিকেট খেলার ম্যাচ লাগিয়েছিস ধোনা হয়েছে রে হয়েছে এই ছেলেকে নিয়ে পারা যাবে না দেখো দেখো নেতা এবার বস্ত্র ধোতো করে সকল বস্ত্র নেতা যেন ধৌতো যে করিল দেখো দেখো নেতা ধূপনি বস্ত্র ধৌতো করে মনের আনন্দে কাপড় কাঁচিতে লাগিল মনের আনন্দে কাপড় কাঁচিতে লাগিল রনি আছে কি না বললো ভদু মেলায় মেয়ে দেখলো বিয়ে কেন হয় না ভদু অনেক মেয়ে দেখলো বিয়ে কেন হয় না ভদুর বিয়ে হচ্ছে না তা আমি কি করবো রে আমাকে বলতে বললো দশ টাকা ফের আরো দিল
পেটের পাম পড়ে গেল গো। পেটের পাম? হ্যাঁ। কেন, তোর পেটে কি টিউব ভরে আছে? ওরকমই খিদে লেগে গেল, আমি জানি না, আমি গাও যাই। তোকে বাড়ি থেকে খাইয়ে নিছি, আমি নদী কিছু নিয়ে আসিনি খাবার। ও ওটা খেলাম, তুই এটা দিয়ে খেলাম, আর এটা দিয়ে কিরকম করে নেমে গেল কোন দিকে? আমার কাছে কিছু খাবার নাই, আমি জানি না, কিছু নাই তোরে। হাই ভগবান, কি দেব বল? কিছু নাই, নাই, আমি জানি না, যা খাবো যা, কিছুই নাই, আমি জানি না, যা খাবো। কি আছে বল দেখি, কিছু আছে কি না? এখানে দাঁড়া, দাঁড়ালাম দেখ, দাঁড়া দেখি। মিথ্যা কথা বলবো? আপনার কাছে কিছুই নেই মা? কি ওই তো গে, ওই তো গে, কই, কোথায়? ওই তো গো, ওই তো গো, কোথায় রে? গরুর বেটি গরু। কি জানে না কিছু? কি আছে বল? ওই তো গো, ওই তো গো, কই, এদিকে তো কিছুই না মা। কি আমি জানি না, যে আমি ডুডু খাবো যা, আমি জানি না, যে আমি ডুডু, ওই আমি জানি না, যে আমি ডুডু খাই যা, চুপ কর, আমি জানি না, যে এতে বলে ছেলে হয়ে তুই দুধু খাবি? না খাবো না, আমি দুধু শুধু খাওয়াতে পারবো না। পারবে না? নাম পারবো না, দুধু খাওয়াতে পারবে না, পারবো না, সব ছিটিয়ে ফেলে, ওই হাই রে যা, সব ছিটিয়ে গেল, ছিটাকা কুড়িয়ে, আমি জানি না, যা আমি জানি না, যে আমি দুধু খাবো, যা আমি জানি না, যা ধোনা, আমি দুধু খাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিব দিব দুধু খেতে। সব টাকাগুলো তুলে নিয়ে আয়, আর কাপড়গুলো উপরে কর, তারপরেই দেব। হাতটা তুই পা লম্বা কর, সব হয়ে যাবে ব্যবস্থা। কোথায় বসবে? এখানে, এখানে বস, এখানে বসবো, শয়তান ছেলে বসলা। ওই আমি দুধু খাবো না রে, আমার মার একটু দুধু খাবো রে, দুধু খাবো রে, দুধু খাবো। মায়ের দুধু খাবো, আনন্দ হবে না? কাপড় নিয়ে আয়, এক কাজ করো, দুধুতে থুকথুকি দাও, এটা সস্তার না তো ফুকফুকিতে ধরে নেবে। ঠিক আছে, কাপড়টা নিয়ে আয় আগে। কোনটা? ওটাই কাপড় নিয়ে আয়। হুম, ওই কাপড়ে বোঝা যাবে না কিছু? হ্যাঁ, আমি জানি না, থুকথুকি দাও, এদিকে আয়, দিয়ে দিচ্ছি থুকথুকি। কই ভালো করে যাও, লটপটে করে যাও, সবার সামনে দেবো। কে আছে আর তুমি আর আমি আর সব কিছুই পান হাগলে দি দিলাম। হ্যাঁ, ওরকম করলে দুধু খাবো রে। না 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 মা, আজকে না, আজকে দুধু খেয়েই যাবো, খেয়েই যাবো। কি হলো? আর একটা দাও না তো, ফের দাঁড়াইছে খেয়ে। আমি আর দিতে পারবো না, এভাবে কেউ দাঁত কাটে? আমাকে আর খেতে দিবে না? আমি দেবো না। ও ওটা তোমার বাবার জন্য দই জমিয়ে কালকা পাঠাবা, এই ছেলেকে নিয়ে পাঠাবে না। আমি জানি না, আমি দুধু খাবো, যা আমি জানি না, যা। হাই ভগবান, হাই, ওটা না খেতে দাও মা। হ্যাঁ, তাহলে দাঁড়ায় সাপে খায় কি না, কানা করে দিবে। সাপে খাবে? হ্যাঁ, আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয় মা, আয় ঢুক ভিতরে ঢুক। আজকে দুধু খাবো কি না? হ্যাঁ, আর দিয়া কালকে নিমের পাতা দিয়ে দিবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিমের পাতা। আমার মার দুধু গাজি তো খালি পেট খারাপ হোক, হোক না খালি। লাগছে রে,
गायर दूध और मायर दूध समान है गो কিন্তু একটা কথা বলবো মা কিছু বলতে হবে না আমি শুনেছি যে ঘোষেরা দুধে ভেজাল দেয় তুমি আবার কবে থেকে দিছো গো এই কি হয়েছে দুধতে কোনো স্বাদই নাই ঠিক কে ধোনা তুই অনেক বড় হয়েছিস রে তোকে খেয়ে দিয়েছি আর বিরক্ত করিস না আমার কাপড় খাস আমি বড় হয়েছি হ্যাঁ প্রথমে মনে করেন লেপটেজেন 1 তারপর 2 তারপর সেরালেক্স সেরালেক্স হ্যাঁ খাচো মনের আনন্দে নেতা কাপড় যে কাচিল দেবগণের কাপড় যে কাচিল কি হলো রে আমি জানি না যা আবার বিরক্ত করছে আমি খাবো যা আমি জানি না কি খাবি আমি আমি অন্য কিছু খাবো কি খাবি বল জানি না কি খাবি আবার দুধ খাবো খাই যাব দুধ খাই যাব এখনি দুধ খাবালাম ছেলেটাকে আবার বলছি খাবো এইভাবে যদি ধন বিরক্ত করে তাহলে আমি কাপড় কাচতে পাবো না আমি পিতার দেব মহামন্ত্র দিয়ে ধনাকে আমি পিঠা তৈরি করে দেব ধনা খাবি কি আয় এদিকে আয় দুধ খাবো না 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 উপরে বস উপরে বস না 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 আমার কাপড় কাছে হয়েছে পিতার দেব মহামন্ত্র দিয়ে আমি ধনাকে আবার পুনরায় জীবিত করে চলে গেল মা কি মা গো স্বপ্ন দেখছিলাম স্বপ্ন যে আমার মুখে লুচি আর বুনিয়া এনে দিয়েছে লুচি আর বুনিয়া হ্যাঁ লুচিটা খেয়েছি মা আর হা করেছি বুদিয়াটা খাবো আর তুমি ডেকে দিলার বুনিয়া দুনিয়া ছেড়ে চলে গেল খাইতে পেলাম না বলছি বাবা আমি জানি না যা খাবো যা শোন খাবার দেব সকল কাপড় কাচা হয়েছে একটি কাপড় রয়েছে এবার আমি স্নান করে নি তারপর ওই কাপড়টা কেচে বাড়ি যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা একটি দেখবো না আমি জল বেড়েছে জলে নামিস না কিন্তু বল দিলাম ধোপানি মাসে তার পুত্রকে প্রাণে মানলো আবার পুরোনায় তার প্রাণদানে ফিরিয়ে দিল আমি যদি তার চরণ ধরে বিনতি করি হয়তো আমার স্বামীরও প্রাণদানে ফিরিয়ে দেবে তাই আমি যাবো তার কাছে যাস না এদিকে আমি উঠতে পারছি না রে আমার পায়ে তোমাকে বোধহয় জলের চুলিতে ধরেছে গো চুলে আমি বাঁচা আমি না হলে মরে যাবো ধোনা তুমি মরে যাও আমি যাবো না আয় ধোনা আয় ধরো ধরো জলে নামবই না এদিকে আয় না রে চলে নাম ধোনা আমার ছেলেটা মনে দাঁতে লেগে গেল ধোনা
মা কি হলো রে সাদা কাপড় পরে আছে মা কে আছে এটা বোধহয় ভূতের সেক্রেটারি হবে কে মা এই মা পালা মা ভূত নাই তুই দেখি কে আছে তুমি কে গো আমি কোনো ভূতি প্রেত নই গো আমি হচ্ছে আগে জন্মে দুঃখিনী নারী ও আমি তো জন্ম দুঃখ না মাসিমা ওইভাবে বলতে হয় না মাসিমা তোমায় আমি চিনি না জানি না কোথায় তোমার ঘর বাড়ি কি কারণে এসেছো আজ আমার কাছে হঠাৎ মাসিমা মাসিমা বলে সব বলবো মাসিমা গো তাহলে বলো তো কে তুমি ও প্রাণে ওই যে কাঁদছে গো মায়া লাগছে দেখা গো মায়া লাগছে হ্যাঁ চুপ করে থাক কিছু বলিস ওই না স্বর্গ দিন অষ্টচারী বিয়ের বাসর করে পদ্মাবতীর কাল লাগিনি করলো আমায় রারি রারি ভীতুস্বামী বক্ষে নিয়ে ভেসেছিলাম গঙ্গার জলে আর ভেসে ভেসে এলাম মাসি তোমার চরণ তলে আমার কাছে তো ওই না ফিরাইয়ে দাও ফিরাইয়ে দাও স্বামীর বামচরণের কনিষ্ঠ অঙ্গুলে চোখটা বেঁচে গেছে গো মা কি হ্যাঁ পায়ে কামড়িয়েছে চোখ বেঁচে গেছে চোখ বেঁচে গেছে তুই আমার মাকে কি বলছিস আমার স্বামীকে যেন ফিরিয়ে দেয় ও এই কথা একটু বুঝিয়ে বল আমার মায়ের ছেলে হচ্ছি আমি আমি বুঝিয়ে বলবো বলো তোকে দেখে তো মায়াও লাগছে ওদিকে তারা ঠিক আছে ঠিক আছে মাসিমা 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 এই
আমার স্বামীকে ঘুরিয়ে দাও। আই ভাই শুনে না, আমার কোনো কথাই শুনে না মাসি গো। আগোয়া ওই ওই মেয়েটার কথা তোমাকে আগিয়ে দিছিলাম। তুই আমাকে মাসিমা বলবি? ওর কথাটাই বললাম, তোকে বলতে হবে না। বললো মা, তাহলে কি আশা নিয়ে এসেছো আমার কাছে? ফিরিয়ে দাও আমার স্বামীকে, তুমি ফিরিয়ে দাও। তোমার স্বামীকে আমি কিভাবে ফিরিয়ে দেব? আমি যে দেখলাম অদূর থেকে তোমার সন্তানকে তুমি প্রাণে মারলে, পুরো নয় তার প্রাণদানে ফিরিয়ে দিলে, তবে দাও না ও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মাসিমা। মা যদি ওগলা পারত, যত করোনাতে মরেছে সব দিকে জিন্দা করে দিত। বলো তো মা, তোমার স্বামীর মরা কতদিন হয়েছে? একে একে ছয় মাস হতে চলেছে। ছয় মাস হতে চলেছে? ছয় মাস ধরে কি শাসলে? আমি ওই কলারে ফেলা সোলার মঞ্জু শেষ এসেছি গো দাদা। ছয় মাস? হ্যাঁ, তুমি একটু ভুল করেছো। কেন? আমি কি, যদি একটা টাটা সুমো রিজার্ভ করতে কত তাড়াতাড়ি আসতাক? না ওইভাবে বলতে হই না, ওটা তোর বোন হয়। আগে ভেসে ভেসে কতদিন আসবে গো? বলছি মা, তোমার স্বামী যদি একদিনের মরা হতো, তাহলে আবার পুনরায় তার প্রাণদান আমি ফিরিয়ে দিতাম। তবে কি কোনো উপায় নেই মাসি গো? উপায়? আমি যে বড় আশা করে এসেছি তোমার কাছে বোনজি, তুমি যদি আমাকে নিরাশা করে পাঠিয়ে দাও, আত্মহত্যা ছাড়া যে আমার কোনো স্থান নেই, মৃত্যুকে বরণ করতে হবে আমায়। না মা না, যখনই মনে মনে আশা নয় এসেছো আমার কাছে, এর বিধির বিধানই রয়েছে। বলো মা, আসি আমি সব কিছু করতে পারি আমার স্বামীর জন্য। কোন ঝামেলা ঢুকে গেল গো? কি হলো রে? এখানে মরার জায়গা পাওনি, দম ছাড়তে এখানে? এই ধনা, আমাদেরকে মার্ডার কেসে আসামি করবে তুমি? এই ছেলেটাকে চুপ করে থাকতে বোনজি, যখনই তুমি আমার মাসিমা বললে, তোমায় আমি বোনজি বলে সম্ভাষণ করলাম, তাহলে তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে পারে। পারে কে? আমি সব করতে পারি, বলো কে পারবে? সে হচ্ছে আমার পিতা মহেশ্বর। মহেশ্বর? হে, আমাকে নিয়ে চলো মাসি, সেখানে আমাকে নিয়ে চলো। তুমি যাবে? বেশ, তুমি কিছুক্ষণ বসো, এখানে বস্ত্র রয়েছে, সেই বস্ত্রখানে খেঁচে আমি চলে যাব। মাসি, বোনজি, এতদিন তুমি কাপড় ধোতো করেছো, আজকে আমার হস্তে তুলে দাও না, আমি থাকতে তুমি কেন বস্ত্র ধোতো করবে? না, খবরদার দিবে না মা, বস্ত্র চাইছি রে। দাদুর ওটা বাগাম্বর আছে, খারাপ করে দিবে। না মা না, আমি বস্ত্র খাঁজতে দেবো। আমাদের ব্যবসা শেষ মা বেটা, তরকারি বেচাও কুল পাবো না, ওলা দরকার নাই। না এই বেগম্বর যদি আমি ধত করতে না পারি, তোমরা আবার পুরোনোই করে নিও। দাদা বলে গালে কাদা লাগালি কেন দাদা? মা দাদা বললে তো দিয়ে দে নাকি? ও তোকে দাদা বললে দিয়ে দেবো, আর আমার তো মাসি বললে তো কিছুই না। না বেশ মা, এই কাপড় ভালো করে ধত করো, যাতে কোনো কিছু দাগ না থাকে। তাই হবে, তুমি বিশ্রামে করো। কিছু না, আমি বেগম্বর ধত করছি। চলে আবার চুবড়িয়া উঠিয়ে লিস না। না দাদা, দেখ ধনা বসে থাক। এই তো হচ্ছে সেই দেবাদেবী মহাদেবের বস্ত্র, ভালো করে দে। এই বস্ত্রকে যদি মনের মতো করে ধত করতে পারি, তবেই তো দেবাদেবী মহাদেবী সন্তুষ্ট হয়ে আমাকে ডাকবেন তার কৈলাসে। তাই আমি মনের মতো করে ধত করব। আরে আজব সাজরে গোদাবল দেরি গাড়ি আমার স্বামী রেখে গেছে গো, ছয় মাসের বোলারে।
कपड़ काचे खारो बोलो दिया তাহার মধ্যে ৩৩ কোটি দেব দেবতা অঙ্কিত করিলা ওই নাই আমার সকল দুঃখের কথা গো তাতে যে ভালো করলি জলে চুবড়িয়া উঠালি কিনা তোর মনটা তো ঠান্ডা হলো শান্তি পালি ধনা আমি বললাম যে জলে চুবড়িয়া উঠাইস না ওইটাই করলো কে দেখ একবার বস্তুখানা দেখ মা কি মা গো সব যে একবার ছিক্ক বিছিক্ক করে দিল গো এইভাবে তো মানে আমিও কাছে নিলে ধনা ইস তুমি তো জীবনে পারনি পারনি তোমার কেউই পারেনি আরে ধরা এই এইগুলা কি এইগুলা কি আমি সকল দেবতাগণকে অঙ্কিত করেছি ও দেবতা এগুলা ও ধনা বস্তু ধৌত করা হয়েছে এবার চল আমরা ঘরে ফিরে যাব বাড়ি হ্যাঁ বাড়ি আমি চললাম এই মা মাসি গো তুমি কিসে এসেছো মা আমার কাছে আমি কলারে ভেলায় ভেসে এসেছি গো কলারে ভেলায় বেশ তোমাকে কলারে ভেলা ছেড়ে দিয়ে আমার সাথে যেতে হবে আমার গৃহে যার পক্ষে আমি এতদিনে ভেসে এসেছিলাম তাকে ফেলে যেতে হবে তাই হবে মাসিমা আমার স্বামীর অস্থিগুলোকে কলার ফুরার উপরে রেখে এসেছি আমি তাকে নিয়ে আসি বেশ মা নিয়ে এসো তুমি বীজ মন্ত্র দিয়ে সেই বুড়াকে অদৃশ্য করে দাও কেমন করে দিলাম মা মা আমি চললাম তুই চললি হ্যাঁ গুলি খেলতে যাব গুলি 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 খেলতে আমাকে ছেড়ে যাবি হ্যাঁ আমাকে ছেড়ে যাবি হ্যাঁ কিছু একটা কাপড় দিয়ে যাবি একটু উলু ধরে দেবে সকলে থাক যা জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা মনসা দেবীর জয় আমি চললাম দাঁড়া যা মাসিগো এসো মা আমার সাথে আমার গৃহে চলো বেশ মাসিগো আমায় নিয়ে চলো তাই তো এই বেহুলা বালি সতি না অসতি তাকে আমি পরীক্ষা করার জন্য নিজের কেস দিয়ে এই কেস সেতু তৈরি করে দিলাম একই দেখতে পাচ্ছি আমি সর্বমুখে কেস সেতু দুই ধারেতে হীরার ধার পড়িলে নেই কোনো নিস্তার মাসি গো একে আমি দেখতে পাচ্ছি গো মাসি এসো বঞ্জি আমার পিছনে পিছনে এসো তুমি মাসি আমি কেস সেতু কী করে পার হব গো